আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে এসেছি স্টোরে। এখন স্টোরের ভিতরে যেখানে আলু রাখা থাকে সেখানে দেখবো ভিতরটা কেমন, দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এই তো আমরা স্টোরের ভিতরে ঢুকে পড়েছি। এই তো দেখেন, এটা হচ্ছে স্টোরের মেঝে। এখানে এর উপরে আলুর বস্তা থাকে আর কি। ঠান্ডা মেশিন বন্ধ আছে তো এখন, তাও তো ঠান্ডা কম, ঠান্ডা লাগবে না। ভিতরে ঢুকেছি তো মনে হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকেছি, সেই রকম ঠান্ডা। আমরা আছি, এটা হচ্ছে দুই তালা, মাটির নিচে আর এক তালা আছে, এটা দুই তালা। আর এই যে এদিক দিয়ে ভিতরে যেতে হয়, লাইট জ্বালাচ্ছে। এই যে আমরা আছি, এটা হচ্ছে দুই তালা, আর মাটির নিচে ওই যে আর এক তালা আছে। এই তো খুব অন্ধকার ছিল, সেই লাইট জ্বালিয়ে দিল রাতের আব্বু। তো দেখেন আপনারা স্টোরের মাঝে কেমন রাত সাজিতে কুলে তো। এখন সেদিন না, তাই ফাঁকা। তো ফেব্রুয়ারি থেকে স্টোর চালু হবে আবার, তখন আলু রাখবে এখানে আবার সবাই। এগুলোর উপরে আলুর বস্তা থাকে, যারা দেখেন নাই ভিতরে কেমন দেখেন আজকে। এটা হচ্ছে ছয় তলা মোট, তো আমরা দুই তলায় আছি। মেশিন বন্ধ হয়েছে, তবু কি ঠান্ডা। রানা কোথায় আসিস? টাকা তুমি কোথায় আসিস? এটা কি? এটা ইস্টোর ঘর। এখানে কি থাকে? তো স্টোরের ভিতরে কেমন সেটা আপনাদের দেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।